যে বহুবচনটা নিয়মিত অর্থাৎ নিয়মতান্ত্রিক বহুবচন যেটা সেটাকে বলা হয় সালিম। আর যে বহুবচনটা নিয়মতান্ত্রিকতার মধ্যে নাই বরং নির্দিষ্ট কিছু প্যাটার্নের আলোকে হয়ে থাকে সেইগুলোকে আমরা বলেছি কিন্তু জামাউল মুকাসার বা জামাউ তাকসির ঠিক একইভাবে ভার্ভের মধ্যেও কি পাই আমরা একটা হচ্ছে উইক ভার্ভ একটা হলো কি সাউন্ড ভার উইক ভার্ভ হলো যেটা দুর্বল অক্ষর আর সাউন্ড ভার্ভ যেটা হচ্ছে সবল অক্ষর এখন সবল অক্ষরের ভার কাকে বলে সাউন্ড ভার্ভ কাকে বলে সাউন্ড ভার্ভ হলে যে ভার্ভের মূল বর্ণের মধ্যে ভালো করে শুনবো আমরা যে ক্রিয়ার মূল বর্ণের মধ্যে কি নাই দুর্বল অক্ষর নাই এবং একই অক্ষর ডাবল নাই কি বললাম যে ক্রিয়ার মধ্যে মানে দুর্বল অক্ষর নাই এখন প্রশ্ন হলো দুর্বল অক্ষর কি কি দুর্বল অক্ষর হলো তিনটি কি কি আলিফ এক কথায় মাদের তিনটি অক্ষরকেই দুর্বল অক্ষর বলে তাহলে আমরা কি বলবো সাউন্ড ভার্ভকে যে ভার্ভের মূল মানে বর্ণের মধ্যে মূল বর্ণের মধ্যে কি নাই দুর্বল অক্ষর নাই এবং একই বর্ণ ডাবল নাই সেটাকে আমরা কি বলবো অটো ক্রিয়া বা সাউন্ড ভার বলবো আমরা সেটাকে আর যেটার মধ্যে কি আছে দুর্বল অক্ষর আছে সেটাকে আমরা কি বলবো দুর্বল ক্রিয়া ঠিক না বা উইক ভার তাহলে একটা হচ্ছে সাউন্ড ভার আর একটা কি উইক ভার এখন সাউন্ড ভার্ব এবং উইক ভার্ভ আবার কি আছে তিন অক্ষে তিন বর্ণের মানে মূল বর্ণ তিনটি আবার যেটা মূল বর্ণের তিনটি সেটাকে কি বলা হয় মুজার তিন অক্ষর বিশিষ্ট ভাবকে কি বলে মুজার রদ। আর তিনের অধিক হলে সেটাকে কি বলে ফি কি বলা হয় তিন অক্ষর বিশিষ্ট ভার্বে বলা হয় সলাসি মুজাররাদ আর তিনের অধিক সেটাকে কি বলা হয় এখন এখানে দেখেন ফাতাহা নাসরা রাবা সামিয়া আমরা কিন্তু এই চারটা ফর্ম চারটা প্যাটার্ন কিন্তু আমরা পড়েছি ফাতাহাকে আমরা বলি হচ্ছে ফা প্যাটার্ন যেটাকে বলা হয় ফাগ ভাবে ফাতাহা তারপরে নাস বলা হয় নুন প্যাটার্ন যেটাকে বলা হয় বাবে নাসর দরবাকে বলা হয় দত প্যাটার্ন যেটাকে বলা হয় বাবে দরবা সামিয়াকে বলা হয় সিন প্যাটার্ন যেটাকে বলা হয় বাবে সামিয়া আর এই বাবেই আবার কি হয় কখনো কখনো ফার্স্ট লেটারে দুর্বলক্ষর আসে কখনও সেকেন্ড লেটারে দুর্বলক্ষর আসে কখনো থার্ড লেটারে দুর্বলক্ষর আসে তা যদি কোনো ক্রিয়ার মধ্যে ফার্স্ট লে ফার্স্ট লেটারে হোক সেকেন্ড লেটারে হোক থার্ড লেটারে হোক যদি দুর্বলক্ষর আসে তাহলে সেটাকে আমরা কি বলি দুর্বল ক্রিয়া আর মাজিদ ফি হচ্ছে তিন অক্ষরের অধিক যে ক্রিয়ার মধ্যে তিন অক্ষরের অধিক অক্ষর আমরা পাই তাকে কি বলা হয় যে ক্রিয়া তিন বর্ণের অতিরিক্ত বর্ণ দেখতে পাই যে ক্রিয়ার মধ্যে তিন বর্ণের অতিরিক্ত বর্ণ আসে সেই ক্রিয়াকে কি বলা হয় মাজিদ ফি ক্রিয়া বলা হয় তাকে কি বলা হয় মাজিদ ফিক্রিয়া যেমন এখানে যদি আমরা হিসাব করি যেমন আপনারা যদি দেখেন এখানে আছে প্রথমে আল্লামা আল্লামার মধ্যে কিন্তু রুট লেটার কি কি আইন লাম মিম তাহলে তিন অক্ষরটা কি কি আইন লাম মিম তিন অক্ষর হলো আইন লাম মিম এখন আল্লামার মধ্যে কিন্তু একই লেটার ডাবল আছে না তাহলে এটা কি হয়ে গেল মাজিদ ফি হলো আরেকটা জিনিস হলো অতিরিক্ত অক্ষর কিন্তু ক্রিয়ার শুরুতেও আসতে পারে অথবা ক্রিয়া ক্রিয়ার তা এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লামার মধ্যে অতিরিক্ত অক্ষর আছে ক্রিয়ার মাঝে তারপরে দেখেন হাসিবা হাসিবা কিন্তু একটা ক্রিয়া আছে তিন অক্ষর বিশিষ্ট আছে না হম এখানে দেখেন হাসিবার মধ্যে হায়ের পর একটা আলিফ দিলে কি হয়ে গেল তাহলে এখানে রুট লেটারের মধ্যে অতিরিক্ত অক্ষর কোথায় মাঝে আলিম মানে হায়ের পরেই অতিরিক্ত অক্ষর এরপরে দেখেন আসলামা আসলামার রুট লেটার কি সিন যেমন আমরা পড়েছি সালিমা পড়েছি না সালিমা মান সালিমাল মুসলিম নামিল অর্থাৎ সেই প্রকৃত মোমিন যার জিব্বা হ্যাঁ যার কথাবার্তা থেকে অন্য মুসলমান কি থাকে নিরাপদ থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলিম যে তার কথার কষ্ট পায় না হ্যাঁ কেউ তারপরে তার কাজের দ্বারাও কে কেউ কষ্ট পায় না সেই হলো প্রকৃত মুমিন। তাহলে সেই সালিমার আসলামা ঠিক না তাহলে এখানে অতিরিক্ত অক্ষর কোথায় শুরুতে হামজা তারপরে দেখেন ইখতালাফা এখানে রুট লেটার কি খ তাহলে অতিরিক্ত অক্ষর শুরুতেও আছে মাঝেও আছে শুরুতে কি হামজাজের ই মাঝে কি তা এরপরে দেখেন ইস্তাগফারা এখানে কিন্তু অতিরিক্ত অক্ষর তিনটা শুরুতে এখানে রুট লেটার কি র রে গফারা মানে কি ক্ষমা করা ঠিক না এখানে হচ্ছে কি আ কম এখানে রুট লেটার কি ছিল কফ ও অ এখন এখানে কিন্তু রুট লেটার অতিরিক্ত হচ্ছে হামজাদাবর আ এখানে একটা জিনিস বলতে হয় সেটা হলো রুট লেটারের অতিরিক্ত অক্ষর আসলে কিন্তু অর্থের মধ্যেও কি হয় পরিবর্তিত সাধিত হয় ঠিক না যদি রুট লেটারের অতিরিক্ত অক্ষর আসে তাহলে অর্থের মধ্যেও কি হয় অতিরিক্ত ভাব চলে আসে পরিবর্তন হয় হ্যাঁ পরিবর্তন হয় এবং অর্থটার মধ্যেও আধিক্যের ভাব আসে অর্থাৎ যেটা যেমন মনে করেন আল আলিমা মানে কি জানা আর আল্লামা মানে কি আরেকজনকে জানানো তাহলে কি দুইজনের সাথে সম্পর্কিত ঠিক না তা এই কোর্সে আমরা মোট বিশটা পাঠকে তিনটা মূল গ্রুপে আমরা ভাগ করব তার মধ্যে একটা পাঠ থাকবে হলো স্ত্রীবাচক সব ভার স্ত্রীবাচক ভার থাকবে স্ত্রী বাচক মানে সর্বনাম থাকবে তারপরে দ্বিবচন কিন্তু আমরা পড়ি নাই দ্বিবচন আসবে এখানে এবং আমরা আরেকটা জিনিস পড়ি নাই সেটা হলো কি প্যাসিভ ভয়েস প্যাসিভ মানে কি অর্থাৎ কোন ক্রিয়ার শুরুতে পেশ দিয়ে অর্থাৎ যে ক্রিয়ার মধ্যে কর্ম কর্তাটা কি থাকে অস্পষ্ট থাকে কর্তা অনুপস্থিত থাকে সেই ক্রিয়াটাকে কি বলা হয় মাজহুল ক্রিয়া কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফেলে মারুফ আপনার জন্য একটা শব্দ একটা মিউট করে দেবেন ফেলুল মারুফ ফেলুল মারুফ মানে কি মারুফ শব্দের অর্থ কি পরিচিত মারুফ শব্দের অর্থ কি পরিচিত জানা শোনা যেটা মারুফ মারুফ মানে কি জ্ঞাত মারুফুন মানে জ্ঞাত আরেকটা কি মাজহুল মাজহুল মানে কি অজ্ঞ মাজুল মানে কি অজ্ঞ তাহলে ভার্ভের মধ্যে কিন্তু আবার অবস্থা কয়টা বলেন তো দুইটা আমরা জানি যে ইংরেজির মধ্যে একটা ভার্বে কিন্তু সাবজেক্ট থাকে না যেমন আমি যদি বলি যে আপনার নো মানে কি নো নিউ কে এন ই ডব্লু পাসেন্স নিউ আর এখানে আরবিতে আলিমা দেখেন পার্থক্য দেখেন আরবি এবং ইংরেজি ভারবের মধ্যে পার্থক্য দেখেন এই নিউ এটার মধ্যে দুইটা জিনিস আমরা পাই কি কি একটা হচ্ছে কাজ আরেকটা কি ক্রিয়া ক্রিয়া মানে বা কাজ কি সময় কি পাই ইংরেজি ক্রিয়াতে কয়টা জিনিস পাই দুইটা একটা হচ্ছে ক্রিয়া সম ক্রিয়া আরেকটা কি ক্রিয়া সম্পাদিত হওয়ার সময় পাই যেমন নিউ মানে কি পাস্ট টেন্স না এটা জি তার মানে কি এটা বোঝাই যাচ্ছে যে এটা অতীতকালের কোনো কাজ বোঝাবে আর আলিমা এর মধ্যে আমরা তিনটা জিনিস পাই উপরের দুইটা তো পাই কি কি পাচ্ছি সময় পাচ্ছি তারপরে কি পাচ্ছি কাজ পাচ্ছি আরেকটা পাচ্ছি কি কর্তা পাচ্ছি কর্তা তাহলে আরবি ক্রিয়ার মধ্যে আমরা ইংরেজি ক্রিয়া থেকে অতিরিক্ত কি পাই কর্তা পাই ইংরেজি ক্রিয়াতে আমরা কর্তা কখনোই পাই না আর ক্রিয়াতে সব আমরা কি পাই প্রয়োজন হলেই আপনি আরবি কর্তা পাবেন প্রয়োজন না হলে আর কর্তার খোঁজার প্রয়োজন হবে না ঠিক না যখন কর্তা স্পষ্ট হবে তখন তো আর ক্রিয়ার মধ্যে কর্তা খোঁজা যাবে না তাহলে আমরা আরবি ক্রিয়ার মধ্যে কর্তা পাচ্ছি এখন আরবি ক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে মারু আর একটা কি এবার দেখেন যে ক্রিয়ার মধ্যে কর্তাটা স্পষ্ট কোনটা মাজহুল অর্থ মাজরুর মানে যার উপরে জের দেয়া হয়ে যার উপরে জের প্রাপ্ত হয়েছে যে যে জের প্রাপ্ত হয়েছে সেটাই মাজরুর ওইটা এখানে পাটনা ওটা হচ্ছে এটা মাজহুল বলতেছি কিন্তু আমি বুঝতে পেরেছেন যেটা বলছিলাম সেটা হচ্ছে হচ্ছে দুই রকম একটা হচ্ছে মারুফ আরবি ক্রিয়া কয় রকম দুই রকম একটা হচ্ছে কি মারুফ মারুফুন আর একটা কি মা উন মাঝ এখন প্রশ্ন হলো মারুপ মাঝুল আবার ক্রিয়ার মধ্যে আসবে কেন এটা কিন্তু পৃথিবীর অন্য ক্রিয়ার মধ্যে কিন্তু নাই মারুপ মাঝুল কারণ কি বলেন তো নাই কেন কারণ ওই ক্রিয়ার মধ্যে তো আর কর্তা খুঁজে পাবেন না আপনি পাবেন হ্যাঁ হ্যাঁ কর্তা আলাদা কর্তা আলাদা থাকবে কর্তা আলাদা থাকে সকল ক্রিয়া ইংরেজি ক্রিয়া বলেন বাংলা ক্রিয়া বলেন সকল ক্রিয়ায় কিন্তু কর্তাটা আলাদা আসে কিন্তু আরবি ক্রিয়ার মধ্যে কিন্তু কর্তা থাকে এখন আরবি যে ক্রিয়ার মধ্যে কর্তা থাকে সেটা হলো মারুপ আর আরবি যে ক্রিয়ার মধ্যে কর্তা স্পষ্ট থাকে না সেটা হলো কি তাহলে কর্তা থাকা না থাকা নিয়ে অর্থাৎ কর্তা স্পষ্ট থাকা না থাকা নিয়ে ক্রিয়া কয় প্রকার দুই প্রকার যে ক্রিয়ার মধ্যে কর্তা জানা যায় সেটা হলো মারুপ আর যে ক্রিয়ার মধ্যে কর্তা অস্পষ্ট থাকে সেটা হলো ক্লিয়ার এবার যেমন একটা উদাহরণ দিই যেমন দেখেন আচ্ছা না আর ভালো একটা আরবি বলি ফালা ফালা যেটা বুঝতে সুবিধা হবে যেমন আমরা যদি বলি জাকার জাকার এর অর্থ হলো সে স্মরণ করেছিল সে স্মরণ করেছিল সে আমাকে স্মরণ করেছিল কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট কে সেখানে কিন্তু আমি যদি বলি তাহলে হবে অর্থ স্মরণ করা হয়েছিল এখন স্মরণ কে করেছিল এটা তো আর বোঝা যাচ্ছে না এখানে তাহলে এটাকে কি বলবেন এটাকে কি বলবেন মারুপ তাহলে যে ক্রিয়ার মধ্যে কর্তা স্পষ্ট থাকে বা কর্তা জানা যায় সেটা হল কি মারুফ আর যে ক্রিয়ার মধ্যে কর্তা জানা যায় না সেটা হল তাহলে এবার আমরা সবাই কি বুঝতে পারলাম মারুফ এবং মাজহুলের মধ্যে পার্থক্য কি এখন আমরা মারুফ এবং মাজহুল আমরা শুধু কিন্তু বাকি কোর্সগুলোতে শুধু মারুফ পড়েছি বাকি কোর্স গুলোতে কি পড়েছি মারুফের আপনি যদি ইংরেজি পরিভাষা ব্যবহার করেন তাহলে ওখানে বলতে হবে ভার আর মাঝুলকে বলতে হবে কি প্যাসিভ বুঝতে পেরেছেন যে ক্রিয়ার মধ্যে কর্তা জানা যায় সেটা হলো অ্যাক্টিভ ভার আর যে ক্রিয়ার মধ্যে কর্তা জানা যায় না তাকে কি বলবেন প্যাসিভ তাহলে আমরা এই কোর্সে আমরা পাবো স্ত্রীবাচক ভার দ্বিবচন ভার তারপরে কি মাজহুল ভার ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন তো আর কি পাবো বিশেষ্য এখন বিশেষ্য মানে এখানে কিন্তু ভালো মনোযোগ দিতে হবে বিশেষ বলতে এখানে বিশেষ কিন্তু কয়েক রকম আছে যেমন একটা হচ্ছে স্থান অধিকরণ কারক আর বলা হয় যেটাকে আমরা এসমে জর্ফ কি বলি আমরা সেটাকে এসমে জর্ফ যেমন ইংরেজি থেকে বলা হয় অ্যাডভার পর প্লেস অ্যাডভার হ্যাঁ ইংরেজিতে কি বলে কি বলা হয় বলা হয় তাহলে এই এখানে আমরা কি পাবো অ্যাডভার্ব পাবো এরপরে অ্যাডভার্বের বৈশিষ্ট্য পাবো তারপরে পাবো অ্যাডভার্বের বহু বচন ঠিক আছে তাহলে বিশেষ্য স্থান পাবো মানে অর্থাৎ এসমে জর পাবো এতদিন আমরা কি কি পড়েছি এসমে ফাইল আর কি পড়েছি এসমে মাফুল আর কি পড়েছি কিছু আর কিছু পড়ি নাই আমরা তাহলে নাইনটি পার্সেন্ট এসে আমরা কি পাবো অ্যাডভার পাবো এবং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডভার এবং বহু বছরও আমরা এখানে পাবো বুঝতে পেরেছেন তাহলে এটা শিখতে হবে না আমাদের যেমন একটা উদাহরণ দেই অ্যাডভার্ব কাকে বলে যেমন আপনি বলেন সাজাদা সাজাদা মানে কি সে সেজদা করেছিল এবার দেখেন সুজিদা কি হবে সেজদা করা হয়েছিল তাহলে আমরা এটা কিন্তু খয়ে কি ক্ষয়ে পাচ্ছি ঠিক না খ বিভাগে পাচ্ছি এটা এরপর গ বিভাগে কি পাচ্ছে জানেন মাসজিদ কি পাচ্ছি মাসজিদ মানে কি শেষদার স্থান শেষদার স্থান শেষদার স্থান এবার দেখেন মাসজিদ তো সিঙ্গুলার এটার পুলুরাল কি বুঝতে পেরেছেন তাহলে মাসজিদের পুলুরাল কি পাচ্ছি আমরা মাসাজ বুঝতে পেরেছেন তাহলে এগুলো আমরা কোথায় পাবো এখন আমাদের ঘাড়ে কিন্তু দায়িত্ব বেড়ে গেল এখন আগে তো আমরা এস এসএম ফাইল মাফুল নিয়ে সন্তুষ্ট ছিলাম এখন কি শিখতে হবে আবার শিখতে হবে এটা কিন্তু অনেক উপকারী বুঝতে তো পারছেন যেমন আমরা বলি না মানে কি যেখানে বসা হয় বসার স্থান মানে কি বসার স্থান যেমন মাতা আম অর্থ কি খাওয়ার খাবারের স্থান মাতা মানে কি খাওয়ার স্থান তো আম মানে কি খাদ্য বুঝতে পেরেছেন তারপরে দেখেন ওই যে আমরা পড়ি না যে মাতলা মাতলা মানে কি উদিত হওয়ার স্থান মানে কি উদিত হওয়া মাতলা মানে কি যেখানে উদিত হয় তার মানে এগুলো সব কিন্তু এরপরে আমরা কি শিখবো কাটারি এবং হাতুড়ি কাটারি এবং হাতুড়ি শিখবো আমরা কখনো কখনো দেখা যাবে যে লান এসে তারপরে শেষে কি করে দিবে আবার কখনো লাম এসে ভারবে শেষে যজম দিবে সুকুন দিবে ঠিক না এগুলো আমরা জানতে পারবো কাটারি এবং হাতুড়ি কারণে ফেলে মোজারে পরিবর্তন সাধন করা এগুলো আমরা জানবেন এই পাঠে আমরা স্ত্রী বাচকের সর্বনাম অর্থাৎ আমরা তো নাউন শুধু না সর্বনামও জানতে পারবো স্ত্রীবাচক যেমন আমরা কিন্তু হিয়া পড়ি নাই তাহলে শুধু পড়লে হিয়া পড়েছি কিন্তু আমরা আর কি পড়ি নাই হুন্না পড়ি তারপরে কি পড়ি আন্তি আন্তুন্না পড়ি নাই ঠিক না এইগুলো কিন্তু আমরা নাইনটি পার্সেন্টে জানতে পারবো ইনশাল্লাহ বাকি শব্দের জন্য দুটি পরিবর্তন মনে রাখবেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে হুম হুমটা আমরা পড়েছি কিন্তু হুমটা মানে কি তারা এটা কিন্তু সর্বনাম হুমটা কি সর্বনাম আরবিতে কি বলে দমির আরবিতে কি বলে দমির বলেন তো হুমটা কোন প্রকারের দমির মুতাসিল না হ্যাঁ ফাঁসিলশাল হুমটা হলো দুই রকমই অর্থাৎ হুমটা এমন একটা দমির এটা মুতাসিলেও পাবেন আবার মুনফাসিলেও পাবেন বুঝতে পেরেছেন আর আমতুম এটা কিন্তু একটা এটা মুতাসিল না মুনফাসিল মুন ফাসিল এখন দেখেন আমরা কিন্তু ইংরেজি কিছু কিছু নিয়ম মিলবে কিন্তু কিছু কিছু নিয়ম মেলে না যেমন আমরা বলি যে ওম্যান উইম্যান বলি ঠিক না তারপরে বলি যে লেডিস অ্যান্ড জেন্টেল ওম্যান এভাবে বলি তার মানে উইম্যান বললে সেটা মহিলা হয়ে যায় কিন্তু আরবিতে সর্বনামের পরিবর্তন কিভাবে হয় দেখেন একটু এই যে হোমটা এটার ফ্যামিনি হবে কি মিমের পরিবর্তে নুন তাজদিদ কি হবে হোমটা কি হয়ে যাবে পরিবর্তন হবে কিভাবে ফেমিলি হবে কিভাবে তাজদিদ বিশিষ্ট নুনে তাহলে সাকিন বিশিষ্ট মিমটা পরিবর্তিত হয়ে তাজদিদ বিশিষ্ট নুন হয়ে যাবে এটা শুধু হোমের ক্ষেত্রে না যত পলুরালে মিম শাকিন হবে যেমন আনতুম এটাও কি হবে আনতো এটা আমরা একটা সূত্র পেলাম না যে মিমটা সাকিন সাকিন বিশিষ্ট মিমটা কি হয়ে যায় ফ্যামিলিতে তাজদিন বিশিষ্ট নুন হয়ে যায় সাকিন বিশিষ্ট মিমটা কুলুরালে বিশিষ্ট প্লুন হয়ে যায় এটা কিন্তু একটা নিয়মের কথা আমরা আগে বলেছি কিন্তু আমরা জানতাম না কিন্তু এটা যেটা এটা নিয়ম হতে পারে এরপরে দেখেন তা এর মধ্যে তাটা ফ্যামিনিন হয়ে যায় কি টি অর্থাৎ জবরটা সেকেন্ড পার্সনে জবরটা ফ্যামিনিন করতে গেলে জের দিয়ে ফ্যামিনিন করতে হয় সেকেন্ড পার্সনে তা যে জবরটাকে জের রূপান্তর করলে সেটা কি হয়ে যায় আর থার্ড পার্সনে সাকিন বিশিষ্ট মিমটা তাজিদ বিশিষ্ট নুনে পরিবর্তন করলে সেটা বহুবচন হয়ে যায় ফ্যামিনিন ফ্যামিনিন বহুবচন হয়ে যায় ঠিক না তাহলে এই দুটো নিয়ম কিন্তু আমরা জানলাম একটা কি যে সাকিন বিশিষ্ট পুলুরাল মিমটা তাজদিদ বিশিষ্ট কি হয়ে যায় রূপান্তর করতে হয় তাহলে সেটা কি হয়ে যায় ফ্যামিনিন পুলুরাল হয়ে যায় আর সেকেন্ড পার্সন মাস্কুলিন সিঙ্গুলারকে ফ্যামিনিন সিঙ্গুলার করতে হলে জবরকে জের দিতে হয় এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না দেখেন কা এটার ফ্যামিনিন কি তাহলে তার ফ্যামিনিন কি ফাল তার ফ্যামিনিন কি তার মানে বোঝা যাচ্ছে এই নিয়মটা শুধুমাত্র সর্বনামের ক্ষেত্রেই প্রযোজ্য না এই নিয়মটা কিন্তু ভার্বের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আপনি সর্বনাম দেখেন হোমনা কি তার তারপরে দেখেন ওই মিমের মিমের রুটস টা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে মিলতেছে না কুম কুমটা কি হয়ে গেল মিম সাকিনটা নুন হয়ে গেল তাই বিশিষ্ট নুন হয়ে গেল কুন না হয়ে গেল তার মানে আমরা জানতেছি সাকিন বিশিষ্ট মিমটা ফ্যামিনিন পুলুরালে তাজদিদ বিশিষ্ট নুন হয়ে যায় সাকিন বিশিষ্ট পুলুরাল মাসকুলিনটাকে ফ্যামিনিন করতে হলে কি করতে হয় সাকিন বিশিষ্ট মিমটাকে পরিবর্তন করে তাজদিদ বিশিষ্ট নুন আনতে হয় এটাই কিন্তু নিয়ম হয়তো অনেকে একসময় প্রশ্ন করতেন তুম টাকা নুতনা হলো হুন টাকা নুননা হলো কিন্তু এখন আজকে উত্তর পেয়ে গেলেন তো নাকি আচ্ছা কিছু প্র্যাকটিক্যাল এখানে দেখানো হয়েছে যেমন হুয়ার ফেমিনিন কি হিয়া হিয়া কি হিয়া দেখেন ফেমিনিন এর জয়েরের কেমন একটা সম্পর্ক আছে দেখেন কুয়াটা যদি অন্য কিছু না হতোলে হিয়া আবার ইয়াটা কিন্তু কি চায় বলেন তো জের চায় হিয়া কিন্তু জেরের সাথে রিলেটেড আর এখানে দেখেন ভায়নের নিচে কি হয়ে গেল পেটটা জের হয়ে গেল তাহলে এখানে ওয়াটা হয়ে গেছে হিয়া হোমটা কি হবে তাহলে হুননা হুননা আন্তটা কি হবে আন্ত আন্তুমটা কি হবে আন্তুননা আনাটা আনা আনা নাহনু নাহনু আমরা বুঝতে পারলাম তো এখন এই পড়াটা কেমন লাগতেছে বলেন তো নিয়ম জেনে জেনে পড়লে কি ভালো লাগে না এখন দেখেন যদি থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তরে কি আসবে থার্ড পার্সন এর উত্তর থার্ড হবে যেমন মান হিয়া যদি কেউ প্রশ্ন করে তাহলে হবে হিয়া মুসলিম আতুন এখন এখানে একটা জিনিস বলতে হবে সেটা হলো হিয়া মুসলিম মাতুন এটার ইংরেজি কি শি ইজ এ

এখন ইংরেজিতে যেমন এখানে যদি বলেন শি যে ধরে নেন আমি এখানে একটু যদি আমি মুসলিমটা কেটে দেই মুসলিমটা কেটে দিয়ে আমি যদি এখানে এটা লিখতাম যে শিজ এ বয় তো ঠিক কারণ এখানে খেয়াল করতে হবে সাবজেক্টের সাথে প্রেডিকেটের কয়টা মিল থাকতে হয় একটা হচ্ছে নাম্বার আরেকটা হলো নাম্বার আরেকটা কি যেমন দেখেন এখানে কি মিল নাই জেন্ডার গত মিল নাই এখন আমি যদি এইভাবে লিখি দেখেন দে বয় তাহলে ঠিক হবে ঠিক আমি যদি বয় তাও কি ঠিক হবে না ঠিক হবে না তার কারণ কি এখানে নাম্বার কত তার মানে কি সাবজেক্ট প্রেডিকেট যেটা সেটা নাম্বার এবং জেন্ডার এই দুইটা দিকে মিল একই হতে হবে একই হতে হবে যদি এটা সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার হবে এটা প্লুরাল হলে এটাও প্লুরাল হবে এটা মাসকুলিন হবে এটাও মাসকুলিন হবে এটা ফেমিনিন হলে এটাও ফ্যামিনিন হবে এখন আমরা আসি সাবজেক্ট এবং প্রেডিকেট আরবিতে কি বলি সাবজেক্ট কে আরবিতে বলা হয় মুক্তাদা আর প্রেডিকেট কে আরবিতে বলা হয় খবর সাবজেক্ট কে আরবিতে কি বলা হয় মুক্তাদা মুক্তাদা আর প্রেডিকেট কে আরবিতে কি বলা হয় খবর এখন যদি আপনি এখানে হিয়া মুসলিমুন বলেন তাহলে কি হবে নিয়মের মধ্যে হবে না হবে না সাবজেক্ট প্রেডিকেটে যেমন নাম্বার জেন্ডার মিল থাকতে হয় মুক্তাদা খবরেও ওইরকম জেন্ডারে মিল থাকতে হবে এই জন্য হিয়াটা ফ্যামিলিন সিঙ্গুলার মুসলিম আতুন ফ্যামিলি সিঙ্গুলার এরপরে দেখেন মান হুন্না তারা কারা এটা কিন্তু প্লুরাল তাহলে উত্তর কি হবে হুন্না মুসলিমাতুল এই মুসলিমাতুন শব্দটা সিঙ্গুলার আর এই মুসলিমাতুন শব্দটা প্লুরাল

কারণ এটা একটা নিয়মকে ফলো করে এটাকে কি করে এটা নিয়মকে ফলো করে নিয়মটা কি যদি কোন হলে গোলতা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে একটা আলিফ এবং লম্বা এই নিয়মটাকে সে কি করে ফলো করে এই জন্য এটাকে আমরা কি বলি মুয়ান্নাস জামা তার মানে অটুট বহু বচন তাহলে হুন্না মুসলিমাতুন এখন যদি আমি বলি মিনাতুন বহু বচন কি হবে যদি বলে কাতি বাতুন কাতি বাতুন মানে কিন্তু লেখিকা আর কাতি বাতুন বহু বচন এবার আমরা আসি কাউকে যদি সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করা হয় সেকেন্ড পার্সন ব্যবহার করা হয় কারোর প্রশ্ন করার ক্ষেত্রে উত্তরে কিন্তু ফার্স্ট পার্সন আসবে যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হাউ আর ইউ তখন আপনি কিন্তু বলবেন না যে ইউ আর নাইস কি বলবেন আই এম আই অ্যাম আই ওয়েল আই হ্যাঁ আই অ্যাম ওয়েল বলবেন না হুম আই এম ফাইন এখানে কিন্তু আই এম বলবেন কারণ কি আমি আপনাকে প্রশ্ন করেছি সেকেন্ড পার্সন দিয়ে আর সেইখানে আপনি কি বললেন আই এম ফাইন বললেন আই বললেন প্রশ্ন করেছি ইউ দিয়ে ইউ এর উত্তরে কি আসে আই তুমি হ্যাঁ ইউ এর উত্তরে কি হয় আই ঠিক আছে আর এর উত্তরে কি হয় ইউ এর উত্তরে কি হয় ইউ ইউ তাহলে ইউ এর উত্তরে হয় আই আর এর উত্তরে হয় ইউ তাহলে আরবিতে আন্তার আন্তির উত্তরে হয় আনা আর আনার উত্তরে হয় আন্তি ক্লিয়ার এবার তার মানে মান আন্তি মানে তুমি কে তখন আপনি কি বলেন আমি মুসলিম আমি আরবি কি তাহলে আনা

তাই বলবেন না তাহলে এখানে মান আন্তুন্না তোমরা কারা উত্তর হলো আমরা মুসলিম নারী তাহলে মান হিয়া হিয়া মুসলিমাতু মানহুন্না হুন্না মুসলিমাতু মান আন্তি আনা মুসলিমাতুন মান আন্তুন্না নাহনু মুসলিমা তুন্না তাহলে আমরা প্রশ্ন করাও শিখতে হবে উত্তর দেওয়াও শিখতে হবে আমাদেরকে ঠিক না এরপরে দেখেন এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন আমরা তো অনেক সময় জিজ্ঞেস করি আর ফাইন তখন আপনি কি বলেন আপনি কিন্তু তখন ইয়েস বলেন তাহলে ইয়েস এর আরবি কি আরবি কি তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে হাল আন্তি বি একজন মহিলাকে বলা হচ্ছে যে আপনি ভালো আছেন তখন সে কি বলছে নাম আনা হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো তো আছি এটা কার জন্য আল্লাহ আমাকে ভালো রেখেছেন ওই জন্য আল্লাহ আদায় করলাম আলহামদুলিল্লাহ এরপর যদি অনেক মহিলা থাকে এক জায়গাতে মনে করেন পঞ্চাশ ষাট জন মহিলা বা দশ বারো জন মহিলা বা তিনের অধিক মহিলা তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে তারা কেমন আছে তাহলে আপনি কি বলবেন হাল আনতুন না আপনারা কি ভালো আছেন তখন ওই মহিলারা সবাই বলবে কি আর আমরা আরবি হলো না বেয়রিন মানে কি ভালো আছি আর কার রহমতে ভালো আছি আল্লাহর কি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ তাহলে আল আন্তি বিষয় আলহামদুলিল্লাহ নাম আলহামদুলিল্লাহ তাহলে এইগুলো আমরা মোটামুটি স্ত্রী বা চোখ সর্বনাম বা দমিরে দমির গুলো আমরা শিখলাম দমিরের ব্যবহার আমরা শিখলাম আমরা এক প্রথম দিন বেশি পড়বো না হয়তো অনেকেই হতে পারে যে বুঝতেছেন না এরকম হতেই পারে অনেকদিন ছুটি টুটি ছিল যার জন্য বুঝতে অসুবিধা হতে পারে তবে একটা জিনিস বলবো যে এইভাবে যদি ভালো করে পড়তে থাকেন আর আমাদের এই ক্লাস রেকর্ডটা আমরা কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট একটা গ্রুপ আছে সেই